بسم الله الرحمن الرحيم হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহ সবাইকে সুস্থ রেখেছে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তা এইটা হলো ঈদের তৃতীয় দিনে কুরবানি বলতেই তো চাউলের রুটি দরকার তাহলে গরুর মাংসের সাথে এই যে আমি চাউলের রুটি বানিয়েছি আর চাউলের রুটিটা অনেক সময় ধরে একবার নরম আর তুলতুলে থাকবে কিভাবে সেই টিপ সহ আজকে আপনাদেরকে রুটিটা বানিয়ে দেখাবো তা চলুন কিভাবে করেছি আর যে সমস্ত ভাই আপুরা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এখানে আমি এই যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো লবণ আর এটা হলো একটা টিপস এখানে দিবেন রান্না করার তেল তা আমি 1 টেবিল পরিমাণ রান্না করার তেল দিয়ে দিলাম এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এই যে বলক চলে আসছে এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ আমি চাউলের গুঁড়ি দিয়ে দিব আর চাউলের গুঁড়িটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দিব আর চুলার আঁচটা একবারে মিডিয়ামের চাইতে আরো লো করে রাখব যাতে করে চাউলটা ভালোমতো সিদ্ধ হয়ে যায় তাই এই পর্যায়ে এসে আমি এখন হলো একটা চামচের দ্বারা আর কি আপনারা চামচ দিয়ে করতে পারেন আমি একটা কাঠির সাহায্যে আর কি চালগুলোকে ফুটানো পানির সাথে ভালোভাবে একটু মিক্স করে নিব যাতে করে যেভাবে আমরা আটার কাইটা করি সাধারণত রুটি করার জন্য সেইভাবেই ভালোমতো একবারে নেড়েচেড়ে এটা মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি একবারে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে 5 মিনিট পর আমি এটা একটা বড় একটা সিনির মধ্যে ঢেলে নিয়েছি যাতে করে এটা একটু ঠান্ডা হয় আর ভালোমতো এটা মুথে নিতে হবে মুথে নিয়ে আমি আবারো এটা ঢাকনা দিয়ে ঢেকে এখানে রুটি বানানোর পরিমাণগুলো বুঝে আর কি গোলাটা করে নিয়েছি এখন আমি রুটিগুলো একটু বেলে নিব আমি আবার সেরকম গোল করে করতে পারি না রুটি তারপরও আর কি করি আপনারা হয়তো এর চেয়ে আরো সুন্দর করে রুটি বেলতে পারেন তো এই তো আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখুন কতটুক পাতলা আমি করেছি এর চেয়ে আমি বেশি পাতলার করব না এতটুকুই আমি করে নিলাম আর আমার রুটিটা কিন্তু সেই রকম গোল হয়নি প্রথম রুটিটা একটু বাঁকাতারা হয়েছে তারপরের গুলি মাশাআল্লাহ দিলে ঠিক হয়ে গেছে তো এইভাবে করে আমি আরেকটা রুটি আপনাদের করে দেখাচ্ছি এই তো আমি আরেকটা রুটি বেলে নিয়েছি তাই আমি এভাবে করে অনেকগুলো রুটি বেলে নিয়েছি তাই এটা হলো সর্বশেষ আর কি রুটি বেলার তাই এটাই যে আমি আমার মতো করে আর কি বেলে নিয়েছি আপনারা যতটুক পরিমাণ পাতলা করার করে নিতে পারেন তা আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম চুলোতে তো তাওয়াটা গরম হয়ে গেছে তা আমি এই পর্যায়ে হলো রুটিগুলো এখন ভেজে নিচ্ছি এখানে আরেকটা টিপস দিচ্ছি টিপস হলো রুটিটা ভাজার সময় অনেক সময় আমরা কি করি রুটিটাকে এই পিটে পিট করে অনেকবার আর কি উল্টিয়ে পাল্টিয়ে আর কি ভাজতে থাকি কিন্তু না এভাবে করবেন না অনেকবার উল্টানোর কারণেই দেখা গেছে রুটিটা ই হয়ে যায় শক্ত হয়ে যায় তখন আর রুটিটা সফট থাকে না তার মানে যে এই নাই যে রুটি ভাজা হবে না হ্যাঁ রুটি ভাজা হবে রুটিটা মাত্র 3টা উল্টানেই রুটিটা ভেজে নেবেন আর দেখবেন রুটিটা মাশাআল্লাহ অনেক ফুলে ওঠে আর কোনো জায়গা দিয়ে যদি রুটিটা একটু ছিড়ে যায় লিক হয়ে যায় তাহলে কিন্তু ওই রুটিটা ফুলবে না যেরকম আর কি আমার হচ্ছে আমার এই স্পেচুলার চামচটার জন্য আমার রুটিগুলো আর কি ফুটো হয়ে যাচ্ছে তার জন্য ফুলে উঠছে না আপনারা আর কি আমার মতো করবেন না আর ফুলো যে জায়গাটা ফেটে যাবে ওই জায়গাটা যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে অনায়াসে কিন্তু রুটিগুলো ফুলে উঠবে আর মাশাআল্লাহ অনেক একবারে তুলতুলে নরম নরম থাকবে আটার রুটিটা আমরা যেভাবে ভাজি চাউলের রুটিটা কিন্তু সেইভাবে ভাজা যায় না মাত্র 3টা উল্টা নেই চাউলের রুটিগুলো ভেজে নেবেন তাহলে এইভাবে নরম থাকবে
তা যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে আসছে। তা এখনো পর্যন্ত যে সমস্ত নতুন ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখবেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তাই তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিরকম তুলতুলে নরম হয়েছে, গরম রুটি। তারপরও আমি হাতে চাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিরকম আর কি নরম রুটিটা। তা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এরকমই আমার রুটিটা নরম ছিল। আমার রুটি বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।